আচ্ছা তারপরে সিগঞ্জিলি যাই আমরা তারপরে সিগঞ্জিল কি রইছে এটা বুঝে দি তাহলে দেখি বোঝা করি তো আমি উত্তর বুঝাইনি যে লাটির ভিতরে বলে বুঝিনি তাহলে পাঁচ নম্বর রয়েছে বন্ধন দেওয়া রয়েছে কিছু এক নম্বর কত প্রশ্ন প্রশ্ন ডাইরেক্ট দিয়ে দিবেন হ্যাঁ তারপর এসে সি ডাবল ওয়ান সি এর মান কত রইছে এর মান কত রইছে 812 আর একটা রইছে সি সিঙ্গেল ওয়ান এর মান দেয়া রইছে 344 এখন আমার এখানে কি বের করতে পেরেছে ক নম্বরে বের করতে পেরেছে এক নম্বরে ডেল এইস এর মান নাই ক ডেল এইস এর মান নাই ক নম্বরে বলছে তাহলে ডেল এইস এর মান নাই করতে গেলে এটার একটু ভেঙে নিতে হবে মানে কার্বনিক সংখ্যাতে নিয়ে যেতে হবে এই কার্বনিক সংখ্যাতে সেই চলে যায় দেখি সমতা করা লাগে যেহেতু এটা কি বন্ধন এই সমতা করা করা লাগে ভাই এটা বলি সি এর সমতা করা করা লাগবে সমতা লাগে একটু ইফ থাকবে আগে বন্ধন দিই সি এল বন্ধন সি এল বাবাইল তার কত দিয়ে দিছে এখানে রয়েছে সি ট্রিপল ওয়ান সি দুই পাশে দুটো তারপরে প্লাস সি এল বন্ড সি এল এটা তো একক বন্ধ কি হয় এটা দুইটা তিন সিল দিয়ে রয়েছে তারপর কি রয়েছে সি কয়টা সি রয়েছে দুইটা না ট্রিপল ওয়ান দুই দেখি দিয়ে দেন সি ট্রিপল ওয়ান না এখানে কাহিনী আছে এখানে আছে হাইড্রোজেন না 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 হয়নি হয়নি এখানে হাইড্রোজেন যে বন্ধন গুলো ভাঙবে আর যেই বন্ধন গুলো ঘটবে আমরা শুধু সেই বন্ধনই নেব যে বন্ধন আগেও যা রয়েছে পরেও রয়েছে এগুলো আমি নেবো না এগুলো এভাবেই থাকবে তাহলে এখানে দেখো এখানে তিন বন্ধন ছিল না তিন বন্ধন তিন বন্ধনের মান দিয়ে নেই বন্ধন ভাঙার শক্তি আর বন্ধন গড়ার শক্তি না তিন বন্ধনের মান কি বন্ধন না তিন বন্ধনের মান দিয়ে বন্ধনের মান 812 তাহলে কোন কোন বন্ধন ভাঙছে এখানে কিন্তু এই বন্ধন ভাঙছে না ভাঙছে দেখো এই বন্ধনের রয়ে গেছে এই পাশে এই বন্ধনও ভাঙছে তিন বন্ধনটা ভাঙছে এখান থেকে কার্বন কার্বন যে দুইটা বন্ধন ছিল এটা দুইটাই দুই মোলের ভেঙে যাচ্ছে এই পাশেরটা কমপ্লিট এটা লেফট-হ্যান্ড সাইডে বা বিক্রিয়কের থেকে ঠিক আছে উৎপাদের দিক থেকে দেখি কোন কোন বন্ধন তৈরি হচ্ছে এই বন্ধনটা তৈরি হয়েছে এই বন্ধন নতুন তৈরি হয়েছে চারটে কার্বন কুলোর চারটে কার্বন কুলোর কার্বন
ক্লোরিন একটা দুইটা তিনটা চারটা চারটি চারটি কার্বন ক্লোরিন বন্ধন নতুন তৈরি হয়েছে ঠিক আছে আর এখানে কার্বন কার্বন একক বন্ধন একটা তৈরি হয়েছে কারণ এখানে তিন বন্ধন ভেঙে গেল মনে আছে তার মানে কার্বন কার্বন একক বন্ধন একটা তৈরি হয়েছে ঠিক আছে সেজন্য আলাদা করে আমি দিলাম না তাহলে এই পাশে কি কি রাখবো একটা মান কত রয়েছে 812 812 প্লাস এখানে 2 গুণ কত রয়েছে এটা 244 কি কিন্তু রাইট হ্যান্ড সাইডের দিকে বা উৎপাতের দিকে রয়েছে কত 4 এর সাথে কত রয়েছে কার্বন ক্লোরিন 316 326 প্লাস এদিকে কার্বন কার্বন একটা না 344 344 প্রথম যোগ করো এই দুটো গুণ করো 12 2 গুণ 12 প্লাস 8 8 12 যোগ 2 গুণ 344 344 কত হচ্ছে 1648 কিলোজুল পার বুঝতে পেরেছো এইবার এখানে যেভাবে আছে সেইভাবে আমার অত কিছু ভাবার দরকার নেই ডেল এইচ এর মান যে অনেক কিছু লিখা থাকে অত কিছু ভাবার দরকার নেই ডেল এই তুমি যেইভাবে বের করেছো না ঠিক সেইভাবেই 1300 মাইনাস 1600 মানে আগে এসে বন্ধন ভাঙার হ্যাঁ ভাষ তো অনেক সূত্র লিখতে হয় না কিন্তু অনেক অনেক মাথাটা যায় না তখন ভুলাই ফেলায় না তুমি যেইভাবে বের করেছো সেইভাবেই বের করে দাও কে বড় কে ছোট দেখা থাকবে না তারপর যদি ডেল এইচ এর মান মাইনাস আসে তার মানে কি সেটা তার পুরো উৎপাদি না যা যদি দেওয়া আছে তা হয় যদি ই টু মাইনাস এখান থেকে করতে হবে না ই টু ই টু দেওয়া কারণে তো তুমি যা পারছ সেই বৈশ পেশে দাও মাইনাস 348 348 কিলোজুল পার আমি কি রাবো জানো ভাই যে এই ওয়ান সি জি ওয়ান এই সব কি করে উড়ে দেন আপনি কি আরে ওইগুলো তো ওইগুলো ভাঙিনি তো হয়েছে ওইগুলো তো গড়েই রয়েছে এরা আছে তা ডেলিজে আমার যেগুলো ভাঙবে না সেগুলো আমার নিয়ে কোনো প্রয়োজন নেই ভাই বুঝতে পেরেছো তুমি যদি এখান থেকে নিতে যদি এখানে এই দূরে নিতে তার মানে কি এখান থেকে এই দূরে আবার নিতেই তো নিতাম তো ওই সে একই কথা কিন্তু এগুলো নিয়ে থাকে যে বন্ধন ভাঙিনি সেজন্য বলা হয় যে বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি মাইনাস বন্ধন করতে নির্গত শক্তি এই বন্ধন ভাঙার গড়ার ক্ষেত্রে যেগুলো ইউজ করা হয় সেগুলো ছাড়া নিয়ে যাবে আব্দুল্লাহ তো ওরা লেখাপড়া করার লোক না তো ওদের নিয়ে কি করবো আমি বলি যে দুই নম্বর বিক্রিয়াটি তড়িদ্দার ক্ষয়প্রাপ্ত হয় কেন তড়িদ্দার ক্ষয়প্রাপ্ত হবে এখন দুই নম্বর বিক্রিয়াটা একটু দেখি দুই নম্বর একটা চিত্র রয়েছে চিত্রটা কি রয়েছে দেখি হ্যাঁ বুঝেছ ভিডিও কি চলছে নাকি দুই নম্বরে কি রয়েছে একটা চিত্র রয়েছে এটা বিক্রিয়া করতে হবে বিক্রিয়া না করলে হবে না কি বিক্রিয়া দুই নম্বরটা হ্যাঁ বিক্রিয়া দিয়ে বুঝতে হবে একদম সোজা হবে দুটো পাত্র তাই তো একটা পাত্র এই বেয়ে বেয়ে লবণ সেতু দিয়া লবণের সেতু মানে কি তা খাল ঠিক আছে আর দুই পাশে এখানে তড়িদ্দার দেওয়া রয়েছে একটা এই পাশে একটা তড়িদ্দার দেওয়া রয়েছে ক্ষয়প্রাপ্ত
হয় কি না সমীকরণ যা ব্যাখ্যা করো একটা পায় আর একটা পায় হবে না মনে হয় বস কিছু যাবে না লবণ চোখের মধ্যে দিয়ে এই অঙ্কটা করে এটা ঠিক শুনো এখানে বলছে উভয় তড়িৎদ্বার ক্ষয় হবে না একটা তৈরি হবে আর একটা ক্ষয় হবে কেন এদিকে কেন এটাকে কি সালফেট ধরবো জিঙ্ক সালফেট আর এটা কি ধরবো এজি সালফেট এজি সালফেট এখন দেখো এ আছে জিঙ্ক ইনটু প্লাস আর এজি মাইনাস এই জিঙ্কের আগে মনে আছে কি জিঙ্ক এদিকে কেন করব আবার ভালো করে দেখো এজি প্লাস তো দিবেন না তো এজি আগে তো রয়েছে ওই তো দরকার নেই এখানে তো সিলভার সিলভারের তো টু দিছি তাই তো কারণ কি সিলভার জিঙ্কের কোনো দাঁড়াতে পারে না সেজন্য জিঙ্ক সালফেট জিঙ্ক আর ওই কপার সালফেটের বিক্রিয়াটা আসলে দেখবা ওটা সামনের দিকে যায় কিন্তু পিছন দিকে আসে না ওই কারণে কারণ সক্রিয়তা সিরিজে যে উপরে রয়েছে নিচের গরিব লোক ওই বড় লোকের দাঁড়াতে পারবে না তাহলে এইটি কি করবে এই বিক্রিয়া এখানে যে জিঙ্ক সালফেটের দ্রবণ রয়েছে এখন মনে করো যে এই জিঙ্ক সালফেটের এই যে এটি রয়েছে কি না ধ্রুবণে আসতে থাকবে আর এই পাশের সিলভার এই পাশে জমা হতে থাকবে
সেজন্য এক পাশে তড়িৎদ্বার ক্ষয়প্রাপ্ত হবে আর এক পাশে তড়িৎদ্বার কি হবে সঠিক থাকবে মোটা হবে তার মানে কি যেখানে যে তড়িৎদ্বার রয়েছে তার তড়িৎদ্বার একটা ক্ষয়প্রাপ্ত হবে আর একটা কি হবে আবার মোটা হবে একটা মোটা হবে আর এটা যে ধাতু কালো হয়ে গেছে কি কালো হয়ে গেছে আর কালো হয়ে যাক সমস্যা নেই আই বুঝেছো তাহলে এটা হলো কি ঘষেশ সরঙ্গ